দেখেন, আমি বলতেছিলাম যে আমরা কিন্তু লাস্ট ক্লাসে দুইটা জিনিস অলরেডি পড়ে ফেলছি। আমাদের যে প্রিভিয়াস দুইটা ক্লাস ছিল, আমরা জানি ক্যাপাসিটর ইকুয়েশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন এ বাই ডি। আমরা দেখছি যে কিভাবে একটা ক্যাপাসিটরের এরিয়া অফ প্লেট চেঞ্জ করে এর ক্যাপাসিট্যান্স ভ্যালু চেঞ্জ করা যায়, এটা প্রথম ক্লাসে দেখছিলাম। আগের ক্লাসে দেখছি কিভাবে একটা ক্যাপাসিটরের এই ডিস্টেন্স বিটুইন টু প্লেটস ডি চেঞ্জ করে আমরা ক্যাপাসিট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে পারতাম। আজকে আমরা দেখবো যে কিভাবে একটা অ্যাপসাইলন, মানে হচ্ছে অ্যাপসাইলন চেঞ্জ করে কি করা যায়, অ্যাপসাইলন চেঞ্জ করেও ক্যাপাসিট্যান্সের ভ্যালু চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে আমরা দেখবো। এখানে একটা ফিগার দেখেন কি লেখা, ট্রান্সডিউসার্স, তারপর কি লেখা, ভেরিয়েশন অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ভেরিয়েশন অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে আমরা এখানে কি বুঝতেছি, এই যে অ্যাপসাইলন সি ইজ ইকুয়াল টু যে ইসুলে কোশ্চেনটা ছিল অ্যাপসাইলন এ বাই ডি, এই অ্যাপসাইলনটাকে আমরা কি বলতেছি এখানে, ভেরিয়েশন অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আজকে একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা বা যে যে ট্রান্সডিউসারটা পড়বো, সেই ট্রান্সডিউসারের লক্ষ্য হচ্ছে যে এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল চেঞ্জ করে ক্যাপাসিটার ভ্যালু চেঞ্জ করা। এখানে দেখেন, এখানে অরিজিনাল অবস্থা, এটা হচ্ছে একটা নর্মাল ক্যাপাসিটার, যেখানে রাখা আছে যে দুইটা একটা আছে, দেখেন টপ প্লেট, এটা টপ প্লেট, এটা বটম প্লেট, এবং এই দুজনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডি। এই দুজনের মাঝখানে ডিস্টেন্স কত হচ্ছে ডি। আমরা জানি যে দুটো ক্যাপাসিটার, একটা টপ প্লেট আছে, এটা টপ প্লেট আমি এখানে রাখলাম, এবং এখানে দুইটাই ফিক্সড, এই টপ প্লেটও ফিক্সড, নিচে যে বটম প্লেট আছে এই বটম প্লেট হচ্ছে আপনার কি ফিক্সড, দেখতে পারতেছেন ঠিক মতো, এবং এই দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে ডি। এবং এখানে দেখেন যে এখানে আছে এরিয়াও দেওয়া আছে, এটার এরিয়া কত, এটার এরিয়া আছে এখানে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ আছে এটা, আর এরিয়াটা আসলে ডিপেন্ড করে কার উপরে, এরিয়াটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের, আমরা জানি যে এরিয়া ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে ওয়াইড ইন্টু হচ্ছে লেন্থ, দুটোই হবে। আচ্ছা একটু পরে বলতেছি সেটা, বাকি ঢুকে এক্সপ্লেন করতেছি, মানে এখানে আমার টপ প্লেট আছে উপরে, বটম প্লেট আছে নিচে, দুইটা প্লেটের মাঝখানে গ্যাপ রাখা আছে ডি, ঠিক আছে, আর এক একটা প্লেটের, এক একটা প্লেটের হচ্ছে এই উইথ, বা আমরা যদি বলতেছি এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এখন দেখেন এই বর্তমান স্টেটে, বর্তমান স্টেটে ক্যাপাসিটিটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এইটুকু একটা ভাগে ভাগ আছে, আবার এইটুকু আর একটা ভাগে ভাগ আছে, কারণ কি দেখ সবাই শুনতেছেন, আচ্ছা আমি বলতেছি বর্তমানে যে স্টেটটা আপনি দেখতেছেন এখানে এই ফিগারটাতে, এখানে আসলে একটা ক্যাপাসিটরের দুইটা ভাগ আছে, এই পোর্শনটুকু একটা একটা ক্যাপাসিটর বলতে পারেন, বা মানে ক্যাপাসিটর একটা অংশ, এতটুকু হচ্ছে আর একটা অংশ। কিভাবে বললাম, কারণ দেখেন এই অংশটুকুর নিচেও কিন্তু কি আছে প্লেট আছে, এই অংশটুকুর নিচেও কি আছে, এই যে প্লেট আছে, এতটুকু প্লেট আছে, তার মানে এটা কিন্তু একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করবে, এতটুকু অংশ কি করবে একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করবে। সো কিন্তু সমস্যা হচ্ছে যে এই দুইটা ক্যাপাসিটরের মাঝখানে কোনো ডাইরেক্ট ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নাই, মাঝখানে কি আছে এয়ার আছে, মাঝখানে কি আছে এয়ার আছে, এতটুকু প্লেট, আমি যে চিন্তা করছি এতটুকু প্লেট, এতটুকু টপ প্লেট, এতটুকু টপ প্লেট, ঠিক এর নিচে, ঠিক এর নিচে ডিমিটার নিচে, ঠিক এর নিচে আর একটা প্লেট আছে বটম প্লেট যেটা বলতেছি, এই দুইটা প্লেটের মাঝখানে কিন্তু কিছু নাই, জাস্ট এয়ার আছে। তো আমরা বলতে পারি যে এতটুকুর ক্যাপাসিট্যান্স কত হবে, ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু সি নট লিখলাম, যেহেতু এই দুইটার মাঝখানে এয়ার আছে, এটা হবে হচ্ছে আপনার অ্যাপসাইলন নট ডাব্লিউ ডি, মিটার তো ফিক্সড, আর আমি ধরে নিলাম যে এতটুকুর ডিস্টেন্স কত এল এল ওয়ান, দেখেন এখানে লেখা আছে এল ওয়ান, আমি ধরে নিলাম যে এতটুকুর ডিস্টেন্স কত এল ওয়ান, তাহলে আমার এরিয়াটা কত হবে, এরিয়াটা হবে হচ্ছে আমার এরিয়া ইজ ইকুয়াল টু ডাব্লিউ তো ফিক্সড, কারণ এতটুকু দূরত্ব হচ্ছে ডাব্লিউ, এতটুকু এতটুকু দূরত্ব ডাব্লিউ ফিক্সড, আর এতটুকু ক্যাপাসিটির দূরত্ব কত এল ওয়ান, তাহলে আমি কি লিখলাম ডাব্লিউ টু এল ওয়ান। এখানে কি আছে অ্যাপসাইলন নট আছে, সো অ্যাপসাইলন নট বাই ডি। আমি আবার বলতেছি দেখেন এইখানে আমাদের যে ক্যাপাসিটার দেখানো আছে, তার মধ্যে এতটুকু পোর্শন হচ্ছে একটা, এতটুকু পোর্শন টপ প্লেট, এতটুকু পোর্শন টপ প্লেট, এতটুকু পোর্শন টপ প্লেট, নিচেরও এতটুকু পোর্শন টপ প্লেট, এবং ধরে নিলাম যে এই এই এতটুকু, মানে এই যে এতটুকু অংশ এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত, বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা কতটুকু আছে এল ওয়ান, এল ওয়ান, আর এখান থেকে এতটুকু কতটুকু আছে
এটা আছে আপনার হচ্ছে W সো এরিয়া অফ প্লেট হবে হচ্ছে আপনার W ইনটু L1 W ইনটু L1 তাহলে টোটাল ক্যাপাসিটর মানে ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে দেখেন এই টপ প্লেট এবং এই বটম প্লেটের মধ্যে কিন্তু কোনো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নাই জাস্ট হচ্ছে এয়ার আছে তো আমরা ধরতে পারি যে এই এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে W নট সো আলটিমেটলি C কত হবে এখানে তাহলে C1 বলি C1 সমান সমান এপসাইলন নট W L1 ইনটু হচ্ছে D ঠিক আছে হ্যালো একটু রেসপন্স করেন জি স্যার আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আরেকটা পোর্শন আছে মানে প্লেটের কিন্তু আরেকটা পোর্শন আছে দেখতে পাচ্ছেন কি বাম সাইডে যে প্লেটের কিন্তু এই পোর্শনটাও আছে আবার এই যে প্লেটের এতটুকু অংশ এতটুকু অংশ কিন্তু একটা প্লেট এবং নিচেও কিন্তু প্লেট আছে এতটুকু অংশ নিচেও কিন্তু এতটুকু অংশ প্লেট আছে যার দৈর্ঘ্য আমরা ধরছি কত L2 দেখেন এখানে যার দৈর্ঘ্য ধরা হয়েছে কত L2 এবং এখানে উপরেও L2 পরিমাণ উপরেও L2 পরিমাণ কি আছে প্লেট আছে মানে প্লেট তো পুরোটাই ছিল কিন্তু এতটুকু অংশ আমরা চিন্তা করতেছি কারণ ফার্স্টে চিন্তা করেছিলাম এতটুকু অংশ ফার্স্টে চিন্তা করেছিলাম এতটুকু অংশ তাই না ফার্স্টে এতটুকু চিন্তা করেছিলাম কিন্তু এখন আমরা চিন্তা করতেছি এতটুকু যার দৈর্ঘ্য হচ্ছে L2 এবং দেখেন যে এই L2 এই এই প্লেটটুকু আর এই প্লেটটুকুর মাঝখানে কিন্তু একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গা কিছু ছিল না এই জায়গায় কোনো ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা ছিল না জাস্ট হচ্ছে এয়ার ছিল এই জন্য আমরা লিখছি এপসাইলন নট এই জন্য লিখছিলাম কি এপসাইলন নট এখানে আর এই জায়গাটুকুর মধ্যে কি আছে এই পোর্শনটুকুর মধ্যে টপ প্লেট তো আছেই যার উইথ হচ্ছে W আর লেন্থ হচ্ছে W2 আর এই দুইটার এই টপ প্লেট এবং বটম প্লেটের মাঝখানে একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখা আছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা ধরলাম এপসাইলন তাহলে এতটুকু অংশের জন্য ধরলাম হচ্ছে ক্যাপাসিটর সি টু মানে ক্যাপাসিট্যান্স ভ্যালু সি টু এতটুকু অংশের ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে যেহেতু যেহেতু এখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যার কনস্ট্যান্ট হচ্ছে এপসাইলন নট আর এরিয়া তো সেম হবে W আর এদিকে হচ্ছে L2 সো W L2 প্লাস হচ্ছে ডি ডিস হচ্ছে ডি কারণ কি ডি হচ্ছে আমার দুইটা প্লেটের ডিস্টেন্স এই যে আমি দুইটাই কোশ্চেন লিখছি এই ফিগার থেকে এখানে কি কারণ কোনো বুঝতে সমস্যা আছে দেখেন মানে এই দুটো এই যে একটা ফিগার থেকে আমাদের টোটাল ক্যাপাসিট্যান্স কত হবে তাহলে আমি কি লিখতে পারি আমি এই দুটো যোগ করতে পারি টোটাল ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে সেটা কিন্তু আমি যোগ করতে পারি দুইটা এই সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি সি ইজ ইকুয়াল টু লিখতে পারি ফার্স্ট হচ্ছে এতটুকু অংশের জন্য লিখি এতটুকু অংশের জন্য লিখি ঠিক আছে ফার্স্ট এতটুকু অংশের জন্য কি লিখবো এটা হচ্ছে এপসাইলন নট W L1 কারণ হচ্ছে এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে L1 এই যে নিচে লেখা আছে দেখেন আর নিচে তো D তো সবই সেম থাকবে প্লাস এখন লিখবো হচ্ছে এতটুকু অংশের জন্য ক্যাপাসিট্যান্স কত মানে এতটুকু যার দৈর্ঘ্য হচ্ছে আপনার L2 এটা হচ্ছে আপনার এপসাইলন শুধু এপসাইলন ধরি কারণ হচ্ছে এখানে যেহেতু ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল একটা আছে এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের এপসাইলন হচ্ছে এপসাইলন আর এরিয়া কত হবে এতটুকু প্লেটের এরিয়া সেম W ইনটু L2 হবে যেহেতু এটুকু দৈর্ঘ্য হচ্ছে L2 L2 ডিভাইডেড বাই কত D এটাকে আমরা যদি একসাথে লিখি তাহলে কি লিখতে পারি W বাই D এখানে আমরা লিখতে পারি এপসাইলন হচ্ছে প্লাস L2 লিখতে হবে এখানে এপসাইলন L1 এপসাইলন L1 প্লাস হচ্ছে এপসাইলন L2 এটা লিখতে পারি বুঝতে পারছেন এতটুকু আমি লিখলাম না বুঝলে বলেন যে কোথায় বুঝতেছেন না এটাকে ভেঙে আর একটা আরো দুই লাইন লেখা যায় যদি আমরা লিখি তাহলে এরকম লেখা যাবে আর কি এটাকে আসলে এরকম লেখা যায় W ইন বাই D এখানে হচ্ছে এপসাইলন নট L1 আর প্লাস এই এপসাইলন কে ভেঙে লেখা যায় হচ্ছে আপনার এপসাইলন নট এপসাইলন R এটা হচ্ছে L2 সো আপনি যদি ফাইনালি কোশ্চেন লেখেন জিনিস এরকম চলে আসবে মানে এপসাইলনটাকে বাইরে নেওয়া যায় এপসাইলন নট D এখানে হচ্ছে আপনার L1
প্লাস এপসাইলন এল টু। এই যে একটা ইকুয়েশন লিখছি, কার কোনো বুঝতে সমস্যা আছে? মানে এবার এটাই আমরা কেমনে লিখলাম, এটাই আমরা কেমনে লিখলাম, কারণ হচ্ছে এই যে আমাদের যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছিলাম, এই ক্যাপাসিটর এখানে দুইটা অংশ আছে, মানে সেম প্লেট, দেখেন সেম প্লেট, প্লেটের প্রস্থও সেম, সেম সেম টপ প্লেট, সেম বটম প্লেট, এবং সেম দুইটা প্লেট একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স ডি মিটার দূরত্বে রাখা হয়েছে, এবং দুইটা প্লেটেরই প্রস্থ হচ্ছে ধরলাম ডাব্লু, ঠিক আছে, দুইটা প্লেটেরই প্রস্থ হচ্ছে ডাব্লু, কিন্তু এই লেন্থের কিছু অংশ, লেন্থের কিছু অংশ মানে লেন্থের ধরলাম যে এল ওয়ান লেন্থের মধ্যে, এই ইকুয়েশন মুছে, ইকুয়েশন মুছে, ইকুয়েশন মুছে ফেললাম, হ্যাঁ একরকম হবে, আবার এতটুকু অংশের জন্য ডাইলেকট্রিক মেটেরিয়াল আছে, এতটুকু অংশের জন্য ক্যাপাসিট্যান্স ভ্যালু একরকম হবে, এই জন্য দুইটা যোগ করলে কি হয় এরকম হয়, অথবা ফাইনাল ইকুয়েশন কি হয় এরকম হয়। এটাই হচ্ছে এই যে বই এখানে লেখা আছে, এখানে যে এটা মানে ফাইনাল ইকুয়েশন সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, যে এটা এপসাইলন নট ডাব্লিউ বাই ডি এল ওয়ান প্লাস এপসাইলন আর ই এল টু। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন? আমরা কম পড়ি, কিন্তু মানে যেটা পড়ি সেটা তো বুঝে পড়ি, যাতে পরবর্তীতে কাজে লাগে আর কি, ঠিক আছে। অনেক পড়ে গেলেন কিন্তু কিছুই বুঝলেন না, লাভ তো হলো না আলটিমেটলি। আচ্ছা, যেহেতু এটা আমরা ট্রান্সডিউসার হিসেবে ইউজ করতেছি, আমাদের টার্গেটটা ছিল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল চেঞ্জ করা, ক্যাপাসিট্যান্স ভ্যালু চেঞ্জ করা, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন ছিল। এখন যদি দেখেন এখানে যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা রাখা আছে, এটা আসলে মুভ করা যায়, এটা কি করা যায়, এটা মুভ করা যায়, মানে আপনি যদি এখানে একটু ডিসপ্লেসমেন্ট করেন বা একটু যদি হালকা ফোর্স অ্যাপ্লাই করেন, ঠিক আছে, বা যদি কোনো কারণে, যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিসের কারণে এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা শিফট করতে পারে এদিকে, কোন দিকে, এদিকে শিফট করতে পারে, শুনতেছেন সবাই? তারপরে দেখেন এখানে যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আছে সেটা কিন্তু মুভ করতে পারে, কোন দিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে। এখন আপনি মনে করেন যে এখান থেকে আপনি হালকা একটু ফোর্স অ্যাপ্লাই করলেন, হালকা একটু ফোর্স অ্যাপ্লাই করলেন, বা হচ্ছে যে কিছু এখানে একটা মানে বস্তু ছিল যার ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে বা পজিশন চেঞ্জ হয়ে গেছে এদিকে, সো আলটিমেটলি যেটা হবে কোন একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসের কারণে দেখা যাচ্ছে আপনার এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা যেহেতু মুভ করতে পারে, এটা এদিকে হালকা সরে আসলো, এদিকে হালকা সরে আসলো, কতটুকু সরে আসলো ধরলাম হচ্ছে এক্স পরিমাণ সরে আসলো, এক্স দূরত্ব পরিমাণ কি হলো সরে আসলো। এই সবাই শুনতে পাচ্ছেন তো? আমি মনে হচ্ছে যে একা একাই কথা বলতেছি, কেউ শুনতে পাচ্ছে না, এরকম মনে হচ্ছে আমার কাছে। জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমি বললাম যে এখানে হালকা একটু ফোর্স অ্যাপ্লাই করে এটা এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, যার কারণে আমার এই যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা ছিল যেটা মুভ করতে পারে, সেটা এইদিকে এক্স দূরত্ব সরে আসলো, এদিকে এক্স দূরত্ব সরে আসলো। এখন যদি এদিকে এক্স দূরত্ব সরে আসে, মানে আমরা কিন্তু টপ প্লেট আর বটম প্লেট ফিক্স থাকতেছে, এই টপ প্লেট এবং বটম প্লেট ফিক্সড থাকতেছে, শুধুমাত্র কোনটা এদিকে সরে আসতেছে, শুধুমাত্র ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল সরে আসতেছে। এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল সরে আসলে যেটা হবে, আমার যে নিচে এল টু পরিমাণ দৈর্ঘ্য ছিল, এল টু পরিমাণ দৈর্ঘ্য ছিল আসলে প্লেটের ততটুকুর দৈর্ঘ্য যার মাঝখানে কি ছিল, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল, আর নিচে এল ওয়ান, এল ওয়ান পরিমাণ যে দৈর্ঘ্য ছিল, এল ওয়ান পরিমাণ দৈর্ঘ্য ছিল ক্যাপাসিটর এই প্লেটের ততটুকু অংশ যাদের মধ্যে কি ছিল না, কোনো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল না। কিন্তু আপনি যদি এখন এই টপ প্লেট এবং বটম প্লেট ফিক্সড রেখে এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালকে এদিকে শিফট করেন, আমি ধরলাম কতটুকু শিফট করছি, এক্স দূরত্ব শিফট করছি, তাহলে কিন্তু এখানে এই এই দৈর্ঘ্য মানে ক্যাপাসিটর প্লেটের যতটুকু অংশের মধ্যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে তার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এল টু প্লাস এক্স হয়ে যাবে। কারণ কি, আপনি এক্স টু এক্স দূরত্ব পর্যন্ত শিফট করছেন এই যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালকে এইদিকে। সো তখন হচ্ছে যে এল টু আগে যেটা ছিল দুইটা প্লেটের মধ্যে যতটুকু দৈর্ঘ্য জুড়ে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল, এখন এই দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এল টু প্লাস এক্স হবে। তাহলে কিন্তু আগে ছিল এল ওয়ানটা যতটুকু দৈর্ঘ্যের মধ্যে কোনো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল না, এটা কিন্তু এখন একটু কমে যাবে, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কমে কত হবে, এল ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে।
এই যে l2 প্লাস x আর l1 মাইনাস x সেটা তো বুঝতে পারছেন যে আমরা বললাম l2 টা ছিল হচ্ছে প্লেটে প্লেটের ততটুকু দৈর্ঘ্যের দৈর্ঘ্য যাদের মধ্যে কি ছিল ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল আর এই l1 টা ছিল প্লেটের ততটুকু দৈর্ঘ্য যাদের মধ্যে কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল না এখন যদি কোনো কারণে কোন একটা ফিজিক্যাল কোন একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস এর প্রভাবে যদি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা যদি এইদিকে শিফট করে তাহলে কতটুকু শিফট করলো এক্স দূরত্ব শিফট করলো এক্স দূরত্ব শিফট করার কারণে আমার আগে যে l2 ছিল যাদের মধ্যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল শুধু এর কিন্তু একটু বেড়ে যাবে এই লেন্থটা বেড়ে গিয়ে l2 প্লাস x হবে যেহেতু ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা এইদিকে x মিটার x দূরত্ব বেড়ে গেছে আর আগে ছিল l1 যাদের মধ্যে কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ছিল না সেই l1 কিন্তু একটু কমে যাবে কতটুকু কমে যাবে x কমে যাবে এই জন্য এখন এই নতুন দৈর্ঘ্য কতটুকু হচ্ছে l1 মাইনাস x l2 প্লাস x সো এখন যদি আমরা আমাদের ক্যাপাসিটরের নতুন ইকুয়েশন লিখি যদি ক্যাপাসিটরের নতুন ইকুয়েশন লিখি তাহলে কিন্তু এরকম হবে যে প্রথমে যদি আমরা এটার জন্য লিখি মানে যে অংশটুকুর মধ্যে ক্যাপাসিটরের যে অংশটুকুর মধ্যে কোনো কি নাই কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নাই সেটার জন্য দিলাম c1 এটা হবে হচ্ছে আপনার এপসাইলন নট w তে ফিক্সড আছে আর দৈর্ঘ্য হচ্ছে l1 মাইনাস x নিচে কি নিচে হচ্ছে d আর c2 মানে যোগ করতে হবে তো ঠিক আছে c2 হচ্ছে আপনার কি হবে c2 বলতে এই অংশটুকুর জন্য যাদের মধ্যে কি আছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে মানে যে ক্যাপ প্লেটের যে অংশটুকুর মধ্যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে আমরা ধরলাম তাহলে এই অংশটা হচ্ছে এপসাইলন নট আর হচ্ছে এপসাইলন আর একবারে ভেঙে লিখলাম এখানে কি w এখানে হচ্ছে আপনার l2 প্লাস x এখানে কি হবে d আমি যদি একসাথে লিখি তাহলে কি হবে এপসাইলন যদি কমন নেই এপসাইলন কমন নিলাম w কমন নিলাম ঠিক আছে এখানে তাহলে কি হবে l1 একবার একবার আচ্ছা w d কমন নিলাম এখানে একবার লেখা যাবে এরকম করে l1 মাইনাস x প্লাস epsilon r l2 plus x এরকম একটা ইকুয়েশন আমরা লিখতে পারবো চাইলে এখন এখন এখান থেকে দেখবো যে চেঞ্জ হয়ে গেছে আর কি ক্যাপাসিটার এর ভ্যালু কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমরা এই যে বইয়ের ইকুয়েশন দেখি একটু এটা হচ্ছে আমার প্রিভিয়াস কেসে যখন হচ্ছে কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে যখন হচ্ছে ক্যাপাসিট্যান্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কার কারণে ওই যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা ছিল সেটা হচ্ছে একটু শিফট করার কারণে সো আমরা যদি মাইনাস করেন যদি আপনি একটা থেকে আরেকটা মাইনাস করেন দেখেন এখানে হচ্ছে এটা লিখলাম এটা হলো হচ্ছে এরকম এরকম হলো ঠিক আমরা যেটা লিখছি এরকমই কিন্তু লিখছি দেখেন আমি কিন্তু এই যে এই ফর্মটা ইকুয়েশন লিখছি আমি এরকম করে সাজাই তাহলে দেখেন এই যে বইয়ের মতো করে দেখি এখন দেখা যাবে পলিশ করা শুরু করতে শুরু করা হচ্ছে আমরা হচ্ছে এটা এখন লিখছি দেখেন এই যে আমরা এটা হচ্ছে লিখছি এটা লিখছি c প্লাস c নট এতটুকু হচ্ছে লিখছি দেখেন এই যে এপসাইলন নট w l1 মাইনাস x বাই d এপসাইলন নট w l1 মাইনাস x বাই d প্লাস epsilon not epsilon r w l2 plus x l2 plus x by d লিখছি মানে এখান থেকে যদি কমন নেন যদি আমরা কমন নেই তাহলে এই ফর্মটা লেখা যায় দেখেন এই ফর্মটা লেখা যাবে এই ফর্মটা লেখা যাবে epsilon not w by d l1 plus e l r2 আচ্ছা মানে এগুলো একসাথে লিখে দিছি আমি যদি এখানে কমন নেই তাহলে এরকম লেখা যাবে epsilon not d w যদি কম এইখানে এই ইকুয়েশন থেকে যদি আমরা কমন নেই এটা এপসাইলন নট বাই w এখানে হচ্ছে d যদি কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে l1 l1 থাকতেছে আর প্লাস এখানে থাকবে হচ্ছে আপনি এপসাইলন r l2 হ্যাঁ এখানে থাকবে এপসাইলন r l2 এটা একটা টার্ম থাকবে আর একটা টার্ম থাকবে হচ্ছে আপনি এরকম
epsilon naught w d x epsilon minus 1 মানে আমরা যে উপরের ইকুয়েশন থেকে এটা লিখতে পারি আপনি একটু যদি দেখেন ভাবেন তাহলে বুঝবেন যে এই উপরের ইকুয়েশন থেকে আমরা এটা কিভাবে লিখছি ঠিক আছে এই উপরের ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি এই যে আমি যে এই মেইন ইকুয়েশন লিখছি এটা এই ইকুয়েশনটা যে লিখছি এখানে এখান থেকে আর একটু সিম্পলিফাই করে আমরা কি লিখতে পারি এই যে এটা লিখতে পারি এবং খেয়াল করে দেখেন যে এই অংশটুকু ঠিক আগের অংশের সমান এই অংশটুকু ঠিক আগের মতো সমান এই যে দেখেন আমরা আগে ইকুয়েশনটা পাইছিলাম যখন হচ্ছে কোনো ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালের পজিশনে কোনো শিফট হয় নাই কোনো চেঞ্জ ছিল না সো এটার এটা আগের মতো সেম সো আমরা লিখতে পারি যে এটা ইজ ইকুয়াল টু কত সি মানে সি বলতে আগে যেটা ছিল আর কি আমাদের আগে যেটা ছিল বাস আগে যেটা ছিল আর আমরা এটাকে লিখতে পারি হচ্ছে সি প্লাস অ্যাপসাইলন নট ডাব্লিউ ডি অ্যাপসাইলন মাইনাস ওয়ান সো আলটিমেটলি যেটা হলো যে আমার আগে যেটা ছিল মানে আমার যখন ডায়ালেকট্রিক ম্যাটেরিয়াল নর্মাল জায়গায় ছিল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নর্মাল জায়গায় ছিল তখন হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স ভ্যালু শুধুমাত্র পাইছিলাম কত সি আপনি যখন ওই যে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসের কারণে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের পজিশন চেঞ্জ করে গেল তখন কিন্তু ক্যাপাসিট্যান্স ভ্যালু চেঞ্জ হয়ে গেছে কতটুকু চেঞ্জ হয়েছে এই এতটুকু পরিমাণ চেঞ্জ হয়েছে সো এতটুকু আমরা কি বলতে পারি ডেল সি বলতে পারি বেসিক্যালি যে চেঞ্জ অফ ক্যাপাসিট্যান্সটাই মেজার করা হয় বা চেঞ্জ অফ ক্যাপাসিট্যান্সটাই আসলে আমাদের মেজার টিজার করে আমরা বলতে পারি বা আমরা যে দেখাতে পারি যে ওই নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট হয়েছে মানে এখানে যদি বইয়ের ইকুয়েশন দেখেন তাহলেও সুবিধা আর কি মানে আমরা দেখেন এখানে এখানে আসলে ফার্স্টে যে কাজটা করা হয়েছে যে এই ইনিশিয়াল পজিশনে এই পজিশনটাতে মানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের এই পজিশনটা যেখানে হচ্ছে আপনার ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল সহ দৈর্ঘ্য হচ্ছে এল টু আর ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ছাড়া দৈর্ঘ্য হচ্ছে আপনার এল ওয়ান এই ইনিশিয়াল পজিশনটাতে ক্যাপাসিট্যান্সের মান কত আছে এই যে এটা এখানে দেখেন ইকুয়েশন লেখা আছে এবং কি লেখা আছে এখানে ইনিশিয়াল কন্ডিশন বা ইনিশিয়াল ক্যাপাসিট্যান্স এটা লেখা আছে অ্যাপসাইলন নট ডাব্লিউ বাই ডি এল ওয়ান প্লাস অ্যাপসাইলন আর এল টু আর যখন হচ্ছে কোনো একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসের কারণে এটা শিফট হয়ে যাবে এদিকে ঠিক আছে তখন কিন্তু এর ক্যাপাসিট্যান্স ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে কারণ তখন ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল সহ প্লেটের দৈর্ঘ্য বেড়ে যাবে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ছাড়া প্লেটের দৈর্ঘ্য একটু কমে যাবে তখন যদি আমরা ক্যাপাসিট্যান্স মেজার করি তখন আমরা পাবো কিরকম এরকম পাবো মানে এরকম পাবো এবং এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি দেখবো যে এটা আর আগের ইনিশিয়ালটা সেম এইটা আর ইনিশিয়ালটা সেম আমরা শুধুমাত্র এতটুকু এক্সট্রা পাচ্ছি সো আমরা যেন লিখতে পারি সি প্লাস এটা সো আলটিমেটলি আমাদের যে চেঞ্জ হচ্ছে চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্সের ফর্মুলা থেকে আপনি দেখেন চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে এটুকু মানে এইটা এটা আসতেছে এখান থেকে দেখেন যে আমাদের চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্সটা আসলে কার উপর ডিপেন্ড করে চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্সটা কার উপর ডিপেন্ড করে অ্যাপসাইলন নট ডাব্লু এক্স বাই ডি অ্যাপসাইলন মাইনাস ওয়ান এখানে সব কিছুই কনস্ট্যান্ট এই ক্যাপাসিটারের জন্য অ্যাপসাইলন নট কনস্ট্যান্ট ডাব্লুটা কনস্ট্যান্ট ডাব্লু হচ্ছে ব্রেথ অফ দি প্লেট কনস্ট্যান্ট ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্লেটস কনস্ট্যান্ট অ্যাপসাইলন হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি অফ দি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট একটা মাত্র চেঞ্জ হচ্ছে কোথায় এক্স তার মানে আপনার এক্স কতটুকু হবে আপনি এখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা কতটুকু শিফট করছেন এদিকে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আমরা এদিকে কতটুকু শিফট করছি এই এক্স এর চেঞ্জের উপর ডিপেন্ড করে এই ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে মানে আপনি এখানে কতটুকু শিফট করছেন ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা তার উপর ডিপেন্ড করে আমার এই চেঞ্জ অফ ক্যাপাসিট্যান্স কত হবে তাহলে আমাদের যে এই ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে এই এক্স এর উপরে আর এক্সটা কি এক্সটা ডিপেন্ড করতেছে আসলে ফিজিক্যাল চেঞ্জটা বা আমাদের একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসের চেঞ্জটা সো নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসের চেঞ্জের উপর ভিত্তি করে আমার ক্যাপাসিট্যান্স ভ্যালু কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এখানে বের করা যায় আচ্ছা আমি আমার মতো শেষ করছি আমি আমার মতো বলতে পারছি এখন আপনারা কতটুকু বুঝছেন আপনারা ভালো জানেন কেউ যদি কোনো কোশ্চেন করতেছেন না এই জন্য তো বলাটা মুশকিল যে কই বুঝলেন না হ্যালো জি স্যার বলেন আমি তো বললাম যে আমি তো এটা শেষ করলাম মানে মনে হয় আপনার কাছে টাফ মনে হতে পারে বা টাফ এর কিছুই না আমি কিন্তু মোটামুটি সুন্দর করে বলে দিছি এখানে কি কি কোথায় কি লেখা আছে এখন যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করেন যদি কোশ্চেন না করলে তাহলে আমি বুঝতেছিলাম আপনার কি বুঝতেছেন না
তাহলে আমাদের কিন্তু ক্যাপাসিটরের ট্রানজিস্টর তিন টাইপ পড়লাম। একটা হচ্ছে দেখলাম চেঞ্জ অফ এরিয়া অফ প্লেট, মানে এরিয়া অফ প্লেট চেঞ্জ হলে ক্যাপাসিট্যান্স ভ্যালু চেঞ্জ হয়, আর একটা দেখছিলাম ডিসটেন্স বিটুইন টু প্লেট চেঞ্জ হলে এরিয়া অফ প্লেট চেঞ্জ হয়, আর একটা কি দেখছি যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল চেঞ্জ করে কি করা যায় ক্যাপাসিট্যান্সের ভ্যালু চেঞ্জ করা যায়। আমি আপনাদের যে ভাইবা নিব, যদি অনলাইনে ভাইবা হয় তাহলে কিন্তু যে এইটা বলো কোন এই ভাইবাতে স্ক্রিন শেয়ার দিয়ে আমি এটা আপনাদের দেখাবো, দেখা বলবো যে এটা এক্সপ্লেন করেন, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেন, এখানে কি বলছে দেখেন, এ ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার ইউজেস টু কোয়ার্টজ ডায়াফ্রাম অফ এরিয়া, এটা এরকম মনে করতে পারেন আরকি, এরকম মনে করতে পারেন, মানে দুটো প্লেট, ঠিক আছে, দুটো প্লেট ডায়াফ্রাম বলতেছে, এ কোয়ার্টজ ডায়াফ্রাম অফ এরিয়া 750 মিলিমিটার স্কোয়ার, মানে এরিয়াটা কত 750 মিলিমিটার স্কোয়ার, is separated by a distance of 3.5 mm তাহলে এতটুকু ডিসটেন্স হচ্ছে 3.5 mm a pressure of 900 kilonewton per meter square when applied to the top diaphragm produces a deflection of 0.6 mm মানে আপনি যদি এখানে একটা প্রেসার অ্যাপ্লাই করেন, একটা প্রেসার অ্যাপ্লাই করেন যে কোনো একটা প্লেটে, কত প্রেসার 900 kilonewton meter square, আপনি যদি এতটুকু প্রেসার অ্যাপ্লাই করেন তাহলে এই প্লেটটা এদিকে কতটুকু সরে আসে, 0.6 মিলিমিটার সরে আসতে পারে, 0.6 মিলিমিটার সরে আসে। অরিজিনাল ডিস্টেন্স ছিল কত, অরিজিনাল ডিস্টেন্স ছিল হচ্ছে 3.5 মিলিমিটার এই দুটা প্লেটের, এই একটা প্লেট এই একটা প্লেট, কিন্তু আপনি যখন এই যে এইদিকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করেন 900 kilonewton per meter square, এতটুকু ফোর্স অ্যাপ্লাই করার কারণে এই মুভিং প্লেটটা, এই মুভিং প্লেটটা এইদিকে 0.6 মিলিমিটার সরে আসতে পারে। দি ক্যাপাসিট্যান্স ইজ 370 পিকোফ্যারাড হোয়েন নো প্রেশার ইজ অ্যাপ্লাইড টু দি ডায়াফ্রাম, তার মানে আপনি যখন হচ্ছে যে দেখেন আমরা যখন প্রথম কেস মানে ইনিশিয়াল সি নট দেখেন, সি নটটা হচ্ছে যখন কোনো প্রেসার অ্যাপ্লাই করা হয় নাই, সি নট হচ্ছে যখন কোনো প্রেসার অ্যাপ্লাই করা হয় নাই। ইকুয়েশন যদি আমরা লিখি, ইকুয়েশনটা হবে হচ্ছে এপসাইলন এ বাই ডি, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সি নট এপসাইলন এ বাই ডি, বা আমরা ডি ওয়ানও লিখতে পারি, এ ওয়ান লিখতে পারি, মানে প্রথম ক্ষেত্রে, মানে যখন আমি কোনো প্রেসার অ্যাপ্লাই করি নাই, যখন কোনো প্রেসার অ্যাপ্লাই করি নাই, এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে, এপসাইলন নট এ ওয়ান লিখি, এপসাইলন ওয়ান এ ওয়ান ডি ওয়ান, ওয়ান লিখতেছি মানে বলতেছি এটা ওয়ানের জন্য, ওয়ান মানে আমার হচ্ছে কোনো প্রেশার অ্যাপ্লাই করা হয় নাই, এই অবস্থায় ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে, এপসাইলন ওয়ান এ ওয়ান ডি ওয়ান ধরলাম। এরপর আমরা কি করছি, এই 900 kilonewton meter square প্রেশার অ্যাপ্লাই করছি, এই প্রেশার অ্যাপ্লাই করার কারণে ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে, ধরলাম হচ্ছে সি টু, তাহলে সি টু আমরা কী লিখবো, এপসাইলন টু লিখি, এপসাইলন টু এ টু ডি টু। এখন যদি আমরা একটু ভাগ করে দেই একটা ক্যারেক্টার, ধরলাম হচ্ছে আমরা সি টু ভাগ করতেছি, ঠিক আছে, ধরলাম সি টু ডিভাইডেড বাই সি ওয়ান, জিনিসটা কী হবে দেখেন, সি টু বাই যদি সি ওয়ান করি তাহলে আমাদের যেটা হবে, এটা হবে হচ্ছে এপসাইলন টু এ টু বাই ডি টু ইনটু হবে হচ্ছে এদিকে ডি ওয়ান হবে উপরে, এপসাইলন ওয়ান আবার বলি যে দুটো একটা ক্যাপাসিটার আছে যাদের প্রত্যেকটা প্লেটের এরিয়া হচ্ছে 750 মিলিমিটার স্কোয়ার, এবং দুইটা প্লেট 3.5 মিলিমিটার দূরত্বে আছে, এমন অবস্থায় এর ক্যাপাসিট্যান্স ভ্যালু কত, এটার মানও দিয়ে দিছে, এটা মান দিয়ে দিছে কত, 370 পিকোফ্যারাড, 370 পিকোফ্যারাড, মানে যখন হচ্ছে আপনি কোনো ফোর্স অ্যাপ্লাই করেন নাই, আপনি যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করেন নাই তখন হচ্ছে ওটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু দিয়ে দিছে কত,
370 পিকোফ্যারাড এটাকে আমরা এটাও লিখতে পারি না সরি এটা না এটা দেওয়া আছে হচ্ছে এটা এই যখন আমরা প্রেসার অ্যাপ্লাই করে নাই এটা এখন বলছে যখন আপনি 900 কিলোনিউটন মিটার স্কয়ার প্রেসার অ্যাপ্লাই করেছেন তখন এই মুভিং প্লেটটা এইদিকে 0.6 মিলিমিটার সরে আসছে এবং তাহলে আপনাকে বের করতে বলছে এমন অবস্থা ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে এমন অবস্থা ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে যখন হচ্ছে আপনি 900 কিলোনিউটন মিটার স্কয়ার ফোর্স অ্যাপ্লাই করলেন আপনার কি কি দিয়ে দিছে হচ্ছে আপনার এরিয়া অফ প্লেট 750 মিলিমিটার স্কোয়ার দুইটা প্লেটের ডিস্টেন্স 3.5 মিলিমিটার এবং এই অবস্থায় এই অবস্থায় এর ক্যাপাসিট্যান্স ভ্যালু কত 370 পিকোফ্যারাড এখন আপনাকে বলছে আপনি যদি 900 কিলো নিউটন মিটার স্কয়ার ফোর্স অ্যাপ্লাই করেন তাহলে সে 0.6 মিলিমিটার সরে আসে সো এই অবস্থায় এই 900 কিলো নিউটন প্রেসার অ্যাপ্লাই করার পরে ফোর্স অ্যাপ্লাই করার কারণে পরে কতটুকু ক্যাপাসিট্যান্স হলো এখন আমরা দেখি তাহলে যদি আমরা কম্পেয়ার করি সি ওয়ান হচ্ছে আমরা এটা লিখতে পারি এপসাইলন ওয়ান এ ওয়ান বাই ডি ওয়ান সি টু লিখতে পারি এপসাইলন টু এ টু বাই ডি টু দুটাকে যদি ভাগ করে দেয় তাহলে কি আসে দেখেন সি টু ডিভাইডেড বাই সি ওয়ান এপসাইলন টু এ টু ডি টু ইন্টু টি ওয়ান এপসাইলন ওয়ান এ ওয়ান এখানে দেখেন এপসাইলন ওয়ান কিন্তু ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল প্রথম ক্ষেত্র যা ছিল দ্বিতীয় ক্ষেত্র তাই থাকবে প্রথম ক্ষেত্র যা ছিল দ্বিতীয় ক্ষেত্র তাই থাকবে এরিয়া অফ প্লেট কিন্তু কোনো চেঞ্জ হয়নি প্রথম ক্ষেত্রেও মানে প্রেসার অ্যাপ্লাই করার আগেও এরিয়া অফ প্লেট যা ছিল প্রেসার অ্যাপ্লাই করার পরেও এরিয়া অফ প্লেট সেম থাকবে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায় এই প্রেসার অ্যাপ্লাই করার কারণে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ডিতে এই জন্য আমরা কি লিখতে পারি সি টু বাই সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডি টু বাই ডি ওয়ান বাই ডি টু আপনাকে বের করতে বলা হয়েছে হচ্ছে সি টুর মান কত মানে ফোর্স অ্যাপ্লাই করার পরে সি টুর মানটা কত হবে তো আমরা কি লিখতে পারি সি টু ইজ ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু ডি ওয়ান বাই ডি টু মাল্টিপ্লাইড বাই সি ওয়ান এখন ডি ওয়ান হচ্ছে আপনার কত হবে ডি ওয়ান কিন্তু হচ্ছে যে প্রথম ক্ষেত্রে যে ইটা ছিল প্রথম ক্ষেত্রে যে ভ্যালুটা ছিল প্রথম ক্ষেত্রে ভ্যালুটা ছিল কত থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার আর এখানে ডি টু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এর ডিস্টেন্সটা কত দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 0.6 মিলিমিটার ডিস্টেন্স কমে গেছে এই জন্য এটা কত হবে 2.9 মাল্টিপ্লাইড বাই সি ওয়ান সি ওয়ান কত দেওয়া আছে 370 পিকোফ্যারাড সো টোটাল কত হবে 4.6.5 পিকোফ্যারাড ঠিক আছে সো এটা হচ্ছে আমার নিউ ক্যাপাসিট্যান্স আমরা যদি আবার সামারাইজ করি যে আমাদের একটা দুটা প্লেট ছিল দুটো প্লেটের মধ্যে গ্যাপ ছিল 3.5 মিলিমিটার এবং প্রত্যেকটা প্লেটের এরিয়া ছিল 750 মিলিমিটার স্কোয়ার এই ইনিশিয়াল অবস্থায় আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু ছিল কত 370 পিকোফ্যারাড 370 পিকোফ্যারাড এখন আমরা যখন এই 900 কিলো নিউটন পার মিটার স্কোয়ার একটা ফোর্স অ্যাপ্লাই করব এই ফোর্স অ্যাপ্লাই করলে ওরা বলে দিচ্ছে যে 0.6 মিলিমিটার সরে আসে এই মুভিং প্লেটটা সো এই অবস্থায় এই 900 কিলো নিউটন মিটার স্কোয়ার অবস্থায় প্রেসার অ্যাপ্লাই করা অবস্থায় এই নতুন ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমরা বের করলাম আচ্ছা এই স্লাইডে আমরা আর কিছু তেমন পড়াবো না ঠিক আছে এখানে কিছু অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে ক্যাপাসিটার ট্রান্সডিউসারের মানে এখানে বলছে দেখেন মানে এই রিকোয়ার স্মল ফোর্স টু অপারেট অ্যান্ড হেন্স সুইটেবল ফর স্মল সিস্টেম এক্সট্রিমলি সেন্সিটিভ হ্যাভ এ গুড ইন ফ্রিকোয়েন্সি রেসপন্স হাই ইনপুট ইম্পিডেন্স মানে এখানে আমাদের ক্যাপাসিটি ট্রান্সডিউসারের কিছু এক্সাম্পল আছে এটা খুবই সেন্সিটিভ মানে আমাদের দেখেন মুখের কথার কারণে যে এয়ার আমাদের মুখের কথার কারণে আমাদের যে এয়ারগুলা ভাইব্রেট করে সেই ভাইব্রেটও কি করতে পারে একটা ক্যাপাসিটর ট্রান্সডিউসার ডায়াফ্রামগুলা সেন্স করতে পারে এটা খুবই সেন্সিটিভ আর কি এবং ভেরি স্মল পাওয়ার লাগে অপারেট করতে একটু মোটামুটি কিছু অ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে আচ্ছা একটু বলেন আমাদের এই স্লাইড মোটামুটি শেষ আমরা আর এখানে আর দেবো না যা পড়ছি পড়ছি স্লাইড থেকে মোটামুটি পড়ছি আর কি যেগুলো মোটামুটি লাগবে মনে হয় ভুলে গেছেন কি কি পড়ছি সমস্যা নেই ওই যে রেকর্ডেড ভিডিও থেকে আমার মনে পড়বে শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা আমরা আর একটা জিনিস শুরু করি একটু ইস্টার্ন গোয়াদের নাম শুনছেন কে কে
ইস্ট বেঙ্গলের নাম শুনছেন? ইস্ট বেঙ্গলের নাম শুনছেন কেউ? কেউ নাম শোনেন নাই? হ্যালো, আমি বলছি আপনার কি কেউ ইস্ট বেঙ্গলের নাম শোনেন নাই? এরকম না স্যার, এক্সপ্লেন করেন একটু। সেটা তো করবোই, কিন্তু মানে নাম শুনছেন কি নামই শুনে সেটা জিজ্ঞেস করতেছে আমার কি। আচ্ছা, নাম শুনি নাই। এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয়, মানে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বেশি ইউজ করা হয় কোনো কিছু প্রেশার মেজার করার কারণে, কোনো কিছু প্রেশার মেজার করার কারণে। অথবা আপনি বলতে পারেন যে আমরা যে যে আমাদের যে ওয়েট মিটার থাকে, সেই ওয়েট মিটারের যেগুলো বড় বাসন, মানে বড় বাসন বলতে দেখবে যে বিভিন্ন টোল প্লাজা থাকে, বঙ্গবন্ধু চৌমুহনী সেতুতে টোল প্লাজা, গাড়িগুলোর ওয়েট দেখে, কিন্তু কিন্তু অনেক সময় ট্রাকগুলো আটকে দেয় যে ট্রাকগুলোর সেতুর উপর পার হতে পারবে না। কারণ কি, সেই ট্রাকগুলো হচ্ছে আপনার হচ্ছে বেশি টোন হয়ে গেছে, বেশি মালামাল নিয়ে ফেলছে। ওরা ওটা বুঝে কেমনি, ওরা কিন্তু মেজার করে দেখে ওই ট্রাকটা একটা জায়গার উপর বসায়, মানে রাস্তার, তারপর ওটা দেখতে পারে যে কতটুকু মেট্রিক টোন কত টোন। ওই রকম বড় পরিসরে বেসিক্যালি এই ওয়েট মেজার করতে গেলে ওরা স্ট্রেন গজ ইউজ করে। তো স্ট্রেন গজটা আসলে কি ইউজার করতে, তাহলে কি ইউজার করতে পারে, আপনার বিভিন্ন প্রেশারকে বা বিভিন্ন ফোর্সকে অথবা হচ্ছে যে কোনো ওয়েটকে, আলটিমেটলি সেম প্রেশার বলেন, ওয়েট বলেন, ফোর্স বলেন, এগুলো আপনি সবই সেম জিনিসে মিন করে আর কি, ঠিক আছে? প্রেশার, ফোর্স, ওয়েট, এগুলো বড় পরিসরে মেজার করার জন্য স্ট্রেন গজ ইউজ করা হয়। জাস্ট একটা রেজিস্টার মনে করেন, একটা কন্ডাক্টর মনে করেন, ঠিক আছে, একটা কন্ডাক্টর মনে করেন, রেজিস্টার বলতেছি না কন্ডাক্টর বলতেছি, কারণ বড় পরিসরে চিন্তা করতেছি। এই বড় পরিসরে চিন্তা করতেছি, একটা কন্ডাক্টরের ধর্ম কি, আপনি যদি এদিকে একটু ফোর্স অ্যাপ্লাই করেন, মানে যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করেন আর এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তার আগে বলুন যে একটা কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স ভ্যালু কতটুকু হবে। একটা কন্ডাক্টর আমার ধরলাম হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে, আর এর এরিয়া অফ ক্রস সেকশন, এর এরিয়া অফ ক্রস সেকশন ধরলাম হচ্ছে এ, এরিয়া অফ ক্রস সেকশন ধরলাম হচ্ছে এ। সো এমন অবস্থা, আর ধরলাম এটা কপার, ধরলাম এটা হচ্ছে একটা আপনার কপার। সো কপারের কিন্তু কি থাকে, আপনার ওই যে রেজিস্টিভিটি থাকে, একটা টার্ম আছে রেজিস্টিভিটি, হচ্ছে রো বলে, রো নাম শুনছেন মনে হয় না, রো, এই রোকে হচ্ছে রেজিস্টিভিটি বলা হয়। সো এই অবস্থায় এই এই রেজিস্টরের বা এই কপার দণ্ডের বা কপার বারের রেজিস্ট্যান্স ভ্যালু কত হবে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই, রো এল বাই, হ্যাঁ, এটা হচ্ছে এই, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, ইনিশিয়াল অবস্থা মানে যখন কোনো কিছু অ্যাপ্লাই করা হয় নর্মাল অবস্থা। এখন যদি আপনি কোনো কারণে মনে করেন একটা টেন, একটা মনে করেন যদি স্ট্রেস করলেন, এটাকে টান দিলেন এদিকে, দুদিকে টান দিলেন, মানে এদিকেও টান দিলেন, তখন কিন্তু কি হয়ে যাবে, এর দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে আর এরিয়া ক্রস সেকশনটা একটু কমে যাবে, তাই না? এটা তো নর্মাল বিষয় যে এর যদি দৈর্ঘ্য বাড়ে, এর দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেছে, ধরলাম হচ্ছে এটা এল বেড়ে গেছে, এল টু ধরলাম আর এরিয়া ধরলাম এ টু। সো এই ক্ষেত্রে দেখেন এই সেম কন্ডাক্ট, সেম কন্ডাক্টরই ছিল, আপনি একটু প্রেশার অ্যাপ্লাই করছেন কোন দিকে, মানে এটাকে কম স্ট্রেস বলতেছি, স্ট্রেস মানে আমরা স্ট্রেস করতেছি, দুদিকে টান দিচ্ছি। সো দুদিকে টান দিলে কিন্তু কী হবে, এর লেন্থ চেঞ্জ হয়ে যাবে, এরিয়াও চেঞ্জ হয়ে যাবে। সো এই কারণে কী হয়ে যাবে, দোলাম কপারের রোজ রোড ঠিকই থাকলো, বাট রোটাও আসলে একটু চেঞ্জ হয়, রোটাও সামান্য পরিমাণে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো দোলাম হচ্ছে রোজ চেঞ্জ হয়নি কনস্ট্যান্টলি ধরেন, তারপরে কী হবে, নতুন রেজিস্ট্যান্সটা কত হবে, নতুন রেজিস্ট্যান্স হবে হচ্ছে আপনার রো এ টু বাই, আচ্ছা এল টু বাই আর টু, এই রো এল টু বাই এ টু। এই দেখেন আমরা যে একটু ফোর্স অ্যাপ্লাই করছি, এই একটু ফোর্স অ্যাপ্লাই করার কারণে কি হয়ে গেছে, আমাদের রেজিস্ট্যান্সটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা যদি ই করতাম, মানে কম্প্রেস করতাম, যদি কম্প্রেস বলতে যদি এইদিকে উল্টা ফোর্স দিতাম, মানে এইদিকে ফোর্স দিতাম দুই দিক থেকে, তাহলে কিন্তু এর লেন্থ কমে যেত, এর লেন্থটা কমে কিন্তু আরও বাল্কি হয়ে যেত, আরও বাল্কি হয়ে যেত। সেম মানে লেন্থ থাকতো আপনি এটা এল থ্রি মনে করেন, এল থ্রি, এটাকে আপনি এ থ্রি মনে করেন। সো নতুন ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত হয়তো, এটা হয়তো হচ্ছে আমাদের রো এল থ্রি বাই এ থ্রি। দেখেন, তার মানে আমরা যদি একটা কন্ডাক্টরের মধ্যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি না কেন, এটাকে স্ট্রেস করি আর কম্প্রেস করি, সব ক্ষেত্রে কি হচ্ছে, লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এরিয়া অফ প্লেট বা এরিয়া অফ ক্রস সেকশন বলতে পারি, বা ডায়ামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে,
আর এই চেঞ্জ গুলোর সাথে সাথে কিন্তু কি হবে আমাদের রেজিস্ট্যান্সেরও চেঞ্জ হবে সো এগুলা হচ্ছে স্ট্রেন্থ গজ যে আমাদের যদি কোনো কারণে একটা ফোর্স বা প্রেসার অ্যাপ্লাই করার কারণে কোনো একটা রেজিস্টারের লেন্থ চেঞ্জ হয় ব্রেথ চেঞ্জ হয় এবং সামান্য পরিমাণে এই যে রো সামান্য পরিমাণে এই রো চেঞ্জ হয়ে যায় সামান্য পরিমাণে এই রো চেঞ্জ হয়ে যায় এইগুলাকে বলা হয় মানে এই প্রপার্টিটা ইউজ করে এই প্রপার্টি ইউজ করে যে ট্রানজিস্টরটা বানানো হয় তাকে বলা হয় বেসিক্যালি স্ট্রেন্থ গজ তাকে বলা হয় কি স্ট্রেন্থ গজ এখানে কি লেখা আছে ইফ এ মেটাল কন্ডাক্টর ইজ স্ট্রেসড অর কম্প্রেসড ইটস রেজিস্ট্যান্স চেঞ্জেস অন অ্যাকাউন্ট অফ দি ফ্যাক্ট দ্যাট বোথ দি লেন্থ অ্যান্ড ডায়ামিটার অফ কন্ডাক্টর চেঞ্জেস দিস প্রপার্টি ইজ কল পিজো রেজিস্টিভ ইফেক্ট পিজো রেজিস্টিভ ইফেক্ট সো এটা একটা নতুন টার্ম আপনারা পাইলেন যে পিজো রেজিস্টিভ ইফেক্ট কি সো পিজো রেজিস্টিভ ইফেক্ট হচ্ছে কোনো একটা মেটালের লেন্থ এবং এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হওয়ার কারণে রেজিস্ট্যান্সের যে চেঞ্জটুকু হয় বা যে চেঞ্জটা হয় সেই প্রসেসটাকে বা সেই প্রপার্টিটাকে কী বলা হয় পিজো রেজিস্টিভ ইফেক্ট আমি আবার বলতেছি যে ইফ এ মেটাল ইজ মানে যে কোনো একটা মেটালকে কম্প্রেস করলে বা স্ট্রেস করলে তার এরিয়াও চেঞ্জ হয়ে যায় তার লেন্থও চেঞ্জ হয়ে যায় একটা কন্ডাক্টরের এই মেটালটাকে এই কন্ডাক্টর এই প্রপার্টিটাকে কী বলা হয় পিজো রেজিস্টিভ ইফেক্ট বিকজ আপনার রেজিস্ট্যান্স এবং লেন্থ বিকজ হচ্ছে আপনার এরিয়া অফ কন্ডাক্টর অথবা ডায়ামিটার অফ কন্ডাক্টর আর লেন্থ অফ কন্ডাক্টর চেঞ্জ হওয়ার কারণে রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়ে যায় আমরা এখানে আর ডিটেলসে যাবো না কারণ এখানে আসলে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে তো এগুলো আপনার জন্য একটু মানে একটু বার্ডেন হয়ে যাবে আর কি এগুলা এই অনলাইন ক্লাসে এই ইকুয়েশনগুলো আপনারা কিছু বুঝবেন না হয়তো বা এই জন্য আমরা বেশি কিছু মানে এদিকে আগাবো না শুধু এতটুকুই সুন্দর রাখি হ্যাঁ যে স্ট্রেন্থ গজটা কি যে আমাদের এটা একটা ট্রান্সডিউসার যেটা আমাদের একটা ফোর্স একটা প্রেশার বা কোনো ওয়েটকে কি করতে পারে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে বাই চেঞ্জিং ইটস রেজিস্ট্যান্স বাই চেঞ্জিং ইটস রেজিস্ট্যান্স সো আমরা স্ট্রেন্থ গজ বলতে কিছুই না আমরা একটা কপার বার বলতে পারি একটা কপার বার বলতে পারি সো যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় এই কপার বারের কি চেঞ্জ হয়ে যাবে লেন্থ চেঞ্জ হয়ে যাবে এবং ডায়ামিটার চেঞ্জ হয়ে যাবে আর লেন্থ এবং ডায়ামিটার চেঞ্জ হওয়ার সাথে সাথে এই কপার বারটার রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে আমরা সেই রেজিস্ট্যান্স চেঞ্জ থেকেই বুঝতে পারবো যে এখানে আসলে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বা কতটুকু প্রেশার অ্যাপ্লাই করা হয়েছে এটাই হচ্ছে আমাদের স্ট্রেন্থ গজ নাথিং বাট স্ট্রেন্থ গজ যেটা মেজার করে কি ফোর্স প্রেশার অর ওয়েট কেমনে চেঞ্জ করে কারণ হচ্ছে এই ফোর্স প্রেশার ওয়েট চেঞ্জ ওয়েট দিলে এই কন্ডাক্টরের লেন্থ চেঞ্জ হয়ে যায় এই কন্ডাক্টরের ব্রেথ চেঞ্জ হয়ে যায় সাথে সাথে এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যায় সো এটা হচ্ছে আপনার স্ট্রেন্থ গজ আরেকটা কি আছে রেজিস্ট্যান্স থার্মোমিটার্স এটা খুবই কমন ঠিক আছে এটা খুবই কমন বাজারে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো আছে দেখবেন LM135 নাকি জানি বলে এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সর নাম LM135 নাকি জানি ভুলে গেলাম এগুলো হচ্ছে আপনার রেজিস্ট্যান্স থার্মোমিটারের নাম সো আপনি মনে করেন যে এখানে একটা রেজিস্টার আছে একটা রেজিস্টার আছে এবং এই ক্ষেত্রে মনে করেন যে রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে আর নট জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সো এই ধরলাম যে একটা রেজিস্টার আছে জিরো ডিগ্রি সেলসিয়াসে যার রেজিস্ট্যান্স ভ্যালু কত আর নট ধরলাম এখানে 20 ওহম ধরেন 20 ওহম ঠিক আছে জাস্ট অ্যাজিউম করে নেন যে জিরো ডিগ্রি সেলসিয়াসে এই রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু কত আছে আর নট ইজ ইকুয়াল টু 20 ওহম এখন যদি কোনো কারণে আপনি সেম রেজিস্টারটাই একটা মানে ওই কি বলে গরম রুমে নিয়ে যান বা একটা মোটামুটি যেটা উত্তপ্ত জায়গায় নিয়ে যান ধরুন হচ্ছে এখানে আপনার টি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস বা কেলভিন যেটা বললে কোনো সেম কথা টি ডিগ্রি সেলসিয়াস টি ডিগ্রি কেলভিন আর ধরলাম যে এখানে এখন রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মানে সেম রেজিস্টার জিরো ডিগ্রি সেলসিয়াসে যে রেজিস্ট্যান্স শো করবে আর নট আর সেম রেজিস্টারকে আপনি যদি একটা উত্তপ্ত পরিবেশে নিয়ে যান যে জায়গার টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস এই জায়গার রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা জানি টেম্পারেচার বাড়ার সাথে সাথে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় সো এই যে চেঞ্জ হয়ে কত হবে আর নট থেকে ছিল আর নট 0 ডিগ্রি সেলসিয়াসে
কিন্তু এখন চেঞ্জ হয়ে একটু বেশি বেড়ে যাবে সো কতটুকু বাড়বে সেটা হচ্ছে এই কোশ্চেন থেকে আপনি বলতে পারেন এই কোশ্চেন থেকে আপনি বলতে পারেন মানে এই একটা ইকুয়েশন ফলো করে আর কি কতটুকু বাড়বে সো কত হবে এটা r = r t = এটা হচ্ছে আপনি এরকম আর কি ইকুয়েশন দেখেন r not r not plus r not alpha t plus হচ্ছে r not alpha t square plus হচ্ছে r not alpha t cube তার মানে আমাদের যে টেম্পারেচার সাপোজ এখানে টেম্পারেচার বেড়ে কত হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে 25 ডিগ্রি সেলসিয়াস হয়েছে ঠিক আছে সো এই 25 ডিগ্রি সেলসিয়াসে যে টেম্পারেচার কত হবে এই 25 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার কত হবে তা হচ্ছে আপনি যদি বের করতে চান তাহলে কি রকম হবে RT = R25 = R0 R0 বলতে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে রেজিস্ট্যান্সটা ছিল সো সেই R0 + R0 আলফা টি আলফা হচ্ছে আপনার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার রেজিস্টর যদি এটা কপার হয় যদি এটা কপার হয় তাহলে হচ্ছে আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ কপার যদি এটা সিলভার হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ সিলভার আর টি টা কি টেম্পারেচার মানে আমরা চিন্তা করতেছি কত 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাহলে 25 আর নট আলফা টি স্কয়ার আর নট আলফা টি স্কয়ার কোনটা টেম্পারেচার স্কয়ার তার মানে এই কোশ্চেনটা আসলে কিসের ইকুয়েশন যে একটা রেজিস্টরকে আমরা যদি উত্তপ্ত পরিবেশে নিয়ে যাই সেই পার্টিকুলার টেম্পারেচার মানে সেই টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এর রেজিস্ট্যান্স ভ্যালু কত হবে সেটা হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী আমরা বের করতে পারি বাট এটা একটা কমপ্লেক্স ইকুয়েশন কিন্তু এখানে এই ইকুয়েশনটাকে শর্টকাট করে লেখা হয় এই ইকুয়েশনটাকে শর্টকাট করে শুধুমাত্র এক এই টার্ম দুটো এই দুটো টার্ম নেওয়া হয় শুধুমাত্র এই দুটো টার্ম নেওয়া হয় বাকি টার্মগুলো নেগলেক্ট করে দেওয়া হয় নেগলেক্ট মানে নেগলিজিবল সো এখান থেকে কি লেখা যায় দেখেন আর টি ইজ ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা টি তাহলে আমরা যদি লিখি আমাদের মেন টার্গেটটা হচ্ছে টি টেম্পারেচারটা বের করা আছে আমাদের টেম্পারেচারটা আসলে কত হবে দেখেন টেম্পারেচারটা হয় এরকম টি ইজ ইকুয়াল টু আর টি মাইনাস আর নট বাই হচ্ছে আলফা আর নট তারপরে দেখেন আমি একটু দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমার নর্মাল টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস এখানে হচ্ছে আর নট এর মান কত ছিল ধরলাম 20 ডিগ্রি ওহম হ্যাঁ 20 ডিগ্রি ওহম এখন আপনার হচ্ছে এখানে আমরা একটা উত্তপ্ত পরিবেশে নিয়ে যান যেখানে টেম্পারেচার হচ্ছে আপনার টি ডিগ্রি সেলসিয়াস আপনি জানেন না এই টি ডিগ্রি সেলসিয়াস সম্পর্কে আপনি জানেন না কত ডিগ্রি টেম্পারেচার এখানে আছে কিন্তু আপনি দেখলেন যে এইটার টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে মানে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেছে রেজিস্ট্যান্স চেঞ্জ কত হয়েছে আপনি ধরেন এখানে 50 ওহম হয়ে গেছে ধরেন কত 50 ওহম হয়ে গেছে কারণ আমরা জানি যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে কত হয়ে গেল 50 ওহম হয়ে গেল তাহলে টেম্পারেচার কত হবে সিম্পল টেম্পারেচার কত হবে আর টি হচ্ছে আপনার 50 আর আর নট আর নটটা ছিল কত আগে মানে 0 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল হচ্ছে আপনার 20 আর আর নট আলফা ঠিক আছে আর নট এর মান কত 20 আর আলফাটা কত আলফাটা হচ্ছে আপনার এটা অনেক একটা অনেক মানে নিম্ন একটা ভ্যালু 0.00000000 সাপোজ 3 পার ডিগ্রি সেলসিয়াস মানে এটা মিন করা হচ্ছে আপনার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এটা মানে এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম এই আলফাটা হচ্ছে এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম কপারের জন্য একরকম সিলভারের জন্য একরকম মার্কারের জন্য একরকম এক একটার জন্য এক এক রকম সো আপনি এটা বিষয়ে আপনি এখানে কি বের করতে পারেন টেম্পারেচারটা বের করতে পারেন সো টেম্পারেচারটা দেখা গেল একটু বেড়ে গেছে বেড়ে কত হচ্ছে সাপোজ 20 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়ে গেছে তার মানে আমাদের যে রেজিস্ট্যান্স থার্মোমিটার থাকে সেখানে বেসিক্যালি কি হয় এই টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ মানে টেম্পারেচারের সাথে নির্ভর করে সেই রেজিস্টরের রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হয় আর আমরা বেসিক্যালি এই রেজিস্ট্যান্স ভ্যালুটা রেজিস্ট্যান্স ভ্যালুটা মেজার করেই বলতে পারি যে সেখানে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে জাস্ট এরকম এই কোশ্চেন থেকে আর টি মাইনাস আর নট আর নট প্লাস আলফা আচ্ছা এখানে আমরা একটা ক্লিয়ার করি এখানে আসলে এটা এরকম লেখা হয় আসলে আর টি ইজ ইকুয়াল টু আর নট আলফা প্লাস ডেল টি
ডেল্টি বলতে আচ্ছা আমরা লিখতে হবে ডেল্টি বলতে চেঞ্জ অফ টেম্পারেচার ডেল্টি বলতে কি বলতে হয় চেঞ্জ অফ টেম্পারেচার কত রকম চেঞ্জ অফ টেম্পারেচার চেঞ্জ হইল চেঞ্জ অফ টেম্পারেচার চেঞ্জ কারণ আর্নড ছিল 0 ডিগ্রিতে আর আরটি হচ্ছে টি ডিগ্রি সো 0 কত রকম চেঞ্জ হয় আর কি আরটি মাইনাস আর্নড আলফা আর্নড কি বুঝতে পারছেন সবাই কত কিছু বলতেছেন না আল্লাহ হ্যালো জি স্যার বলেন আচ্ছা তার মানে এটা কিন্তু আমাদের একটা মানে কি বলে বাজারে যে খুব ওয়াইডলি ইউজড যে একটা রেজিস্টার আছে যেটাকে বলে প্লাটিনাম রেজিস্টার থার্মোমিটার প্লাটিনাম রেজিস্টার থার্মোমিটার এটাকে সংক্ষেপে বলে আরটিডি আর টি এটাকে বলে প্লাটিনাম রেজিস্টার থার্মোমিটার প্লাটিনাম স্যার পিটি 100 তো বলে মনে হয় স্যার হ্যাঁ ওই তো ওইটাই পিটি 100 বা এটাকে প্লাটিনাম রেজিস্টার থার্মোমিটার বলে সো এটা বেসিক্যালি এই ফর্মুলায় কাজ করে এই ফর্মুলায় কাজ করে যে এর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায় টেম্পারেচারের সাথে সাথে বৃদ্ধি করে এই রেজিস্ট্যান্স মেজার করা হয় সো রেজিস্ট্যান্সটাকে মেজার করা মানে আরটি বলতে ওই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার রেজিস্ট্যান্স কত আরটি হচ্ছে মানে ওই রুমের টেম্পারেচারের সাথে ওই রুমের টেম্পারেচারের সাথে ওই রুমের টেম্পারেচারের উপরে তার রেজিস্ট্যান্স কত যদি মেজার করতে পারেন আর এগুলো আমার জানাই থাকে আর নটটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার আপনি ধরেন 0 ডিগ্রি সেলসিয়াস এই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের রেজিস্ট্যান্স কত ছিল সেটা হচ্ছে আমার জানাই থাকে আর আলফা তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড কপারের জন্য একরকম সিলভারের জন্য একরকম আর আর নটও আপনি জানেন মানে আপনি যদি শুধুমাত্র ওই ওই টেম্পারেচারের রেজিস্ট্যান্স ভ্যালু মেজার করতে পারেন তাহলেই আপনি ডেল্টা বের করতে পারবেন সো এগুলোকে বলা হয় প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার আর একটা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে যে সেন্সরটা সেন্সরটা বলতে আপনি যে ওই যে এটা এটা কি কপার নেবেন না প্লাটিনাম নেবেন না সিলভার নেবেন সেটা ডিপেন্ড মানে কিছু বিষয় খেয়াল রাখতে হয় কি খেয়াল রাখতে হয় দেখতে হবে যে এর টেম্পারেচার কোএফিসিয়েন্ট যাতে বেশি হয় এর টেম্পারেচার কোএফিসিয়েন্ট বেশি হওয়া লাগে কারণ কি যাতে হচ্ছে আপনার সামান্য পরিমাণ টেম্পারেচার চেঞ্জ হলে যাতে এর রেজিস্ট্যান্সটা ভালো চেঞ্জ হয় মানে যাতে বেশি বেড়ে যায় বুঝছেন মানে এটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল নিতে হবে আরটিডির জন্য বা যে রেজিস্ট্যান্স থার্মোমিটারের জন্য এমন একটা কন্ডাক্টর চুজ করতে হবে যার রেজিস্ট যার টেম্পারেচার কোএফিসিয়েন্ট একটু বেশি মানে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে যাতে বেশি পরিমাণ রেজিস্ট্যান্স চেঞ্জ হয় এরকম একটা ম্যাটেরিয়াল চুজ করতে হবে আরটিডির কারণে আবার এমন একটা ম্যাটেরিয়াল নিতে হবে যার মেল্টিং পয়েন্ট বেশি কারণ আপনি এমন একটা ম্যাটেরিয়াল নিলেন যে সামান্য টেম্পারেচারেই এটা গলে গেল সো এটা তো আবার হবে না এই জন্য এমন একটা ম্যাটেরিয়াল নিতে হবে যার মেল্টিং পয়েন্ট বেশি যে মোটামুটি অনেক বেশি টেম্পারেচারেও কি হবে না এই রেজিস্ট্যান্সটা গলে যাবে না এটা একটা ফ্যাক্ট এই আমি এটা পড়তেছি এখন দি রিকোয়ারমেন্টস অফ এ কন্ডাক্টর ম্যাটেরিয়াল টু বি ইউজড ইন আরটিডি মানে এই রেজিস্ট্যান্স থার্মোমিটারে ইউজ করার কারণে আমাদের কোন কোন ম্যাটেরিয়াল চুজ করতে হবে সেটা হচ্ছে একটা এখানে কয়েকটা পয়েন্ট দিচ্ছে যে কয়টা বিষয় খেয়াল রাখতে হয় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার টেম্পারেচার কোএফিসিয়েন্টটা বেশি হওয়া লাগবে যাতে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে বেশি পরিমাণ রেজিস্ট্যান্স চেঞ্জ হয় একটা বিষয় খেয়াল রাখতে হবে আবার যাতে এর মেল্টিং পয়েন্ট বেশি থাকে যাতে নর্মাল টেম্পারেচারে যাতে এটা গলে না যায় এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে এর চেঞ্জ অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার লিনিয়ার হওয়া লাগে মানে যাতে হচ্ছে যে সেম হারে যাতে টেম্পারেচার মানে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে সেম হারে যাতে কি বাড়ে ওই যে রেজিস্ট্যান্স বাড়ে দেখা গেল যে আপনার ওই 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত রেজিস্ট্যান্স মানে একই হারে বাড়তেছে আবার 200 থেকে যখন বাড়লো টেম্পারেচার তখন আবার রেজিস্ট্যান্স খুব বেশি হারে বাড়তেছে এরকম হলে আপনি আবার মেজার করতে পারবেন না ওই ইকুয়েশন দিয়ে মেজার করতে পারবেন না যে আসলে আসলে টেম্পারেচার কত কারণ কি সেটা আসলে লিনিয়ারলি চেঞ্জ হয় না লিনিয়ারলি ভ্যারি করে না সো এমন একটা ম্যাটেরিয়াল নিতে হবে যেটা চার্জে টেম্পারেচার এবং রেজিস্ট্যান্সের সাথে একটা লিনিয়ার রিলেশন মেনটেন করে লিনিয়ার রিলেশন বলে একটা যতটুকু হারে বাড়বে আর একটাও ততটুকু হারে বাড়বে একটা যতটুকু হারে কমবে আর একটাও ততটুকু হারে কমবে এরকম একটা লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্স এরকম একটা ম্যাটেরিয়াল চুজ করতে হবে সো এই তিন চারটা পয়েন্ট মাথায় রেখে বেসিক্যালি প্লাটিনামটাকে চুজ করা হয় আপনি চাইলে অন্যটাও চুজ করতে পারেন যদি এরকম কিছু পান আচ্ছা এখানে যেটা দেখানো হচ্ছে কি মানে এই যে এখানে দেখালাম দেখাচ্ছে হালকা এখানে একটু দেখাই
এখানে একটা কার্ভ আছে, এটা হচ্ছে এদিকে মনে করেন যে টেম্পারেচার, এদিকে হচ্ছে টেম্পারেচার বাড়তেছে, এদিকে টেম্পারেচার বাড়তেছে, আর এই এদিকে কি, এদিকে হচ্ছে আমার রেজিস্ট্যান্স বাড়তেছে মনে করেন, বা এখানে রেজিস্ট্যান্স আর বাই আর নট বাড়তেছে, আলটিমেটলি রেজিস্ট্যান্স বাড়তেছে। দুইটা কার্ভ আর কি, রিলেশন রিলেশন বিটুইন টেম্পারেচার এন্ড ফ্র্যাকশনাল চেঞ্জ অফ রেজিস্ট্যান্স আর বাই আর নট। ঠিক আছে, এদিকে হচ্ছে আপনার টেম্পারেচার আর এদিকে হচ্ছে আর বাই আর নট। সো এখানে দেখেন কিছু কিছু মেটেরিয়াল এই 400°C এর পরে, 400°C এর পরে রেজিস্ট্যান্স খুব বেশি আকারে বেড়ে যায়, রেজিস্ট্যান্স খুব বেশি বাড়ে, মানে বেশি হারে বেড়ে যায়। আবার কিছু মেটেরিয়াল আছে যেমন এটা হচ্ছে কি ছিল আমার, এটা ছিল হচ্ছে আমার নিকেল, নিকেলটা দেখেন নিকেলটা কি হয়ে গেছে, কার্ভটা একটু বেঁকে গেছে, কার্ভটা একটু এখানে 400°C পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক ছিল, 400 পর্যন্ত না 200 পর্যন্ত, আচ্ছা 400 পর্যন্ত, এরপরে কি হয়েছে একটু বেশি হালকা বেঁকে গেছে, তার মানে এই 400 পরে একটু টেম্পারেচার বাড়লেই রেজিস্ট্যান্স খুব বেশি হারে চেঞ্জ হয়ে যায়। এরপরে কি কপার, কপারের জন্য মোটামুটি এই পর্যন্ত লেভেল ঠিক ছিল, আবার দেখা গেল রেজিস্ট্যান্স এই 800° হওয়ার পরে এটাও একটু হচ্ছে আপনার কি হয়ে যায়, একটু অ্যাব্রাপ্টলি বেশি হারে বেড়ে যায়। প্লাটিনামটা মোটামুটি 1000°C 1000°K পর্যন্ত একটা কনস্ট্যান্ট লাইন মেনটেন করে, তার মানে প্লাটিনাম কন্ডাক্টরটা মোটামুটি 1000°K পর্যন্তও একটা লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে, যে আপনার যে হারে টেম্পারেচার বাড়বে সেই হারেই রেজিস্ট্যান্স বাড়বে, মানে যে হারে টেম্পারেচার বাড়বে একই হারে রেজিস্ট্যান্সটা বাড়বে। আমরা বলতে পারি যে প্লাটিনাম কন্ডাক্টরটা টেম্পারেচার এবং রেজিস্ট্যান্সের সাথে একটা লিনিয়ার রিলেশন মেনটেন করে, এই জন্য বেসিক্যালি টেম্পারেচার সেন্সারগুলোতে প্লাটিনাম ইউজ করার ট্রাই করে রেখেছে, যেগুলো বেশি সেন্সিটিভ টেম্পারেচার সেন্সার। এখানে কিছু হচ্ছে ম্যাটেরিয়াল দেওয়া আছে আর কি, আপনার কি বলে যে টেম্পারেচার কোফিসিয়েন্ট দেওয়া আছে আর কোনটা মেল্টিং পয়েন্ট কত সেটা দেওয়া আছে। এই এটা আমরা পড়ে আসছি অলরেডি, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার এলভিডিটি, আমরা যেখানে যেটা পড়ে আসছি সেটা ছিল, এটা ছিল একটু অন্যরকম, বাট মেইন থিং সেম, মেইন জিনিসটা সেম, যে এলভিডিটি আসলে কি করে, এখানে যেন আমরা এটা বলবো না, এটাও কি লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার, এটাও আমরা পড়ে আসছি, সেম থিং, শুধুমাত্র মেকানিক্যাল কনস্ট্রাকশনটা ডিফারেন্ট। লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার সেম থিং, সো মোটামুটি আমরা এখানে আর পড়বো না আর কি। ঠিক আছে, আচ্ছা, আপনাদের মনে হয় কারো মন নাই, কারণ